আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে হয়তো বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাক পেইন ডিউরিং প্রেগনেন্সি, মানে গর্ভাবস্থায় কোমর ব্যথা। এবং এই অবস্থায় বা গর্ভাবস্থায় কোমর ব্যথায় করণীয় কী, সেটি নিয়ে আপনাদেরকে আজকে কিছু উপদেশ দিব, যেটা আশা করি যারা মা আছেন বা প্রেগনেন্সিতে আছেন বা এই এই সমস্যায় ভুগছিলেন বা ভবিষ্যতে হয়তো আপনারা বাচ্চা কাচ্চা নেবেন, তাদের অনেক উপকার আসবে। গর্ভাবস্থা বা প্রেগনেন্সি এটা একটা নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া। সৃষ্টির শুরু থেকেই এই গর্ভাবস্থা বা প্রেগনেন্সি চলে আসছে। এই সময় যেটা ইম্পর্টেন্ট হয়, মার যে অনেকগুলো হরমোন সিক্রেশন হয়, কারণ লেবার বা ডেলিভারির জন্য বিভিন্ন হরমোন সিক্রেশন হয়, যার কারণে আমাদের মহিলাদের যে পেলভিস, সেখানে যে মাসেল আছে, লিগামেন্টগুলো খুব রিল্যাক্স হয়ে যায়। এবং ইম্পর্টেন্ট হচ্ছে গর্ভাবস্থায় প্রথম ট্রাইমিস্টার বা ফার্স্ট ট্রাইমিস্টার আমরা যেটা বলি, প্রথম 3 মাস খুবই কোমর ব্যথা হতে পারে, কারণ এই সময়ে প্রচুর বিভিন্ন স্ত্রী হরমোন রিলিজ হয়, শরীর প্রেগনেন্সির জন্য রেডি হয়, যার কারণে রিল্যাক্স হতে থাকে। এবং আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার, পরে সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, আস্তে আস্তে যখন বাচ্চা পেটে বড় হতে থাকে তখন অ্যাবডোমেনের উপর একটা প্রেশার পড়ে এবং ওজন বেড়ে যেতে পারে এবং সামনের দিকে ওজনটা বেড়ে যেতে পারে। আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই যে একটা মানুষ, আমরা যখন দাঁড়াই, স্ট্যান্ড সোজা হয়ে দাঁড়াই, তখন আমাদের যে লাইন অফ গ্র্যাভিটি, যেটা আমরা বলি যে টোটাল শরীরের লাইন, মানে একটা মানুষ দাঁড়ানো অবস্থায় তার একটা লাইন অফ গ্র্যাভিটি, যার মাধ্যমে শরীরের ওজনটা ভূপৃষ্ঠে নিচে গিয়ে পড়ে, সেটা হচ্ছে এই যে সেকেন্ড, এখানে যে স্যাক্রাম আছে, এই সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা থেকে একটু সামনে দিয়ে সোজা দুই পায়ের মাঝখান দিয়ে নিচে আসে। এভাবে আমাদের ব্যালেন্সটা মেনটেন হয় বা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। কিন্তু যখন একটা মহিলা প্রেগনেন্সি হয় বা প্রেগনেন্ট হয়, তখন কিন্তু তার আস্তে 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 এই সামনে পেটের এই অংশের ওজন বাচ্চার কারণে বাড়তে থাকে। তখন এই লাইন অফ গ্র্যাভিটি মহিলাটা কিছুটা সামনে শিফট হয়, ঝুঁকে, বা সামনের ভিতরে একটা ওজনের কারণে প্রেশার হয়, এই লাইন অফ গ্র্যাভিটি আরও শিফট হয়ে সামনে চলে আসে। সামনে যখন চলে আসে তখন পিছনে অলরেডি ডিউরিং প্রেগনেন্সির কারণে বিভিন্ন হরমোন রিলিজ হওয়ার কারণে এখানে যে হাড়গুলো একটার সাথে একটা জোড়া লাগানো, বিভিন্ন লিগামেন্ট মাসেলস, এগুলো এমনিতেই রিলিজ থাকে, এমনিতেই রিল্যাক্স থাকে। তারপরে সামনের পেটের ওজনের কারণে এই মাসেলগুলার উপরে বড় আকারের স্ট্রেসিং হয় বা অনেক প্রকার একটা প্রেশার পড়ে বা বেশি এক্সটেন্সিবিলিটি বেড়ে যায়, তখন কোমরের ফার্স্ট ট্রাইমিস্টার থেকে কোমর ব্যথা শুরু হতে পারে। তবে এইটা সৃষ্টির শুরু থেকে এবং যতদিন পৃথিবী থাকবে বা প্রেগনেন্সি এই প্রক্রিয়াটা চলতে থাকবে, এই নর্মাল ফিজিওলজিক্যাল ম্যাটার চলতেই থাকবে, ততদিন মহিলাদের এই কোমর ব্যথা এটা একটা সাধারণ স্বাভাবিক সমস্যা হয়ে থাকবে বা ছিল। এখন আসেন, এটা একটা বিশাল সাবজেক্ট। এই সাবজেক্টটা বুঝতে হলে আপনাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্নে যেতে হবে। তবে আমি আজকে এই ডিউরিং প্রেগনেন্সিতে যারা মা আছেন তাদেরকে কিছু উপদেশ দিব, যে যাদের কোমর ব্যথা ভুগছেন আপনি কি করবেন বা করণীয় কি। প্রথমত, প্রেগনেন্সি পূর্বাবস্থায়, মানে যারা ডিসিশন নিয়েছেন যে বাচ্চা নেবেন, তাদের একজন রিহ্যাব বিশেষজ্ঞ বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ফিজিক্যাল ফিটনেসটা দেখে নিতে হবে, যে আপনার শরীর এই প্রেগনেন্সির জন্য বা সামনে যে আপনি কনসেপ্ট করবেন সেটার জন্য উপযুক্ত কিনা, বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা। সেই ক্ষেত্রে যদি অনুপযুক্ত হয়, আমরা যারা রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞ আছি, আপনাদেরকে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ এবং বডি ফিটনেসের জন্য পেলভিক ফ্লোর মাসেল হতে শুরু করে ব্যাক মাসেল, অ্যাবডোমিনাল মাসেলকে স্ট্রেন্থেন, স্ট্রেসিং, রিহ্যাবিলিটেশন, রিএজুকেশন, বিভিন্ন পদ্ধতিগত এক্সারসাইজ এবং থেরাপির মাধ্যমে ইমপ্রুভ করে দিতে পারবো।
তারপরে আপনি প্রেগনেন্সিতে চলে যাবেন। যদি এটা করা না হয় বা প্রেগনেন্সি পরবর্তীতে ব্যথা তৈরি হয়, আমাদের প্রথম করণীয় হচ্ছে আপনারা যারা প্রেগনেন্সিতে আছেন অবশ্যই কোনোভাবে বাসায় হোক বা বাহিরে হোক উঁচু হাই হিলের জুতা ব্যবহার করা যাবে না। বি কেয়ারফুল, অলওয়েজ সফট সোলের নরম জুতা ব্যবহার করতে হবে, সেটা বাসায় হোক বা বাহিরে হোক। দ্বিতীয়ত, আপনার আর্গোনমিক্স, বসা, শোয়া নিয়মকানুন আপনাকে শিখতে হবে। আপনি যেহেতু মহিলা মানুষ, আপনাকে পারিবারিক অনেক কাজ করতে হয়, যেমন কাপড় কাচা বা ঘরের বিভিন্ন কাজ, গুছাগুছি কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, রান্নার কাজ, এই কাজগুলো করতে গেলে বা নিচু কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনি হাঁটু ভেঙে বসে সেই কাজটি করবেন, এবং ঘর পরিষ্কার ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ট্রাই করবেন যেন সোজা হয়ে মেরুদণ্ডটা, কোমরটাকে সোজা রেখে কাজটা করা যায় বা সম্ভব হয়। বসার ক্ষেত্রে যতদূর সম্ভব কোনো ব্যাক সাপোর্ট দিয়ে, সেটা আপনার সোফা হোক, খাট হোক বা যেখানেই থাকেন, অন্তত ব্যাক সাপোর্ট দিয়ে বসার চেষ্টা করবেন। প্রয়োজনে পিছনে ব্যাক রেস্ট বা সফট পিলো আপনি ব্যবহার করতে পারেন বসার ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। তৃতীয়ত, শোয়ার ক্ষেত্রে অবশ্যই যখন আপনি শুবেন সেটা যে কোনো একদিকে কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন, চিত হয়ে না শুয়ে ট্রাই করবেন একবার ডান পাশে শোয়া, আবার বাম পাশে শোয়া, এবং শোয়া উঠার সময় ডান বা বাম পাশে কাত হয়ে শোয়া এবং উঠার আপনারা চেষ্টা করবেন। বসতে এবং আপনাকে পশ্চার, গুড পশ্চার বলি আমরা, হোয়াট ইজ গুড পশ্চার, হোয়াট ইজ ব্যাড পশ্চার, পশ্চার বলতে হচ্ছে একটা শরীরের অবস্থান। আপনি যখন শোবেন সেটা একটা পশ্চার, আপনি যখন বসে আছেন দিস ইজ অ্যানাদার পশ্চার, আপনি যখন দাঁড়িয়ে আছেন দিস ইজ অ্যানাদার পশ্চার। এই বিভিন্ন পশ্চারে অবশ্যই গুড পশ্চার আপনাকে শিখে নিতে হবে, বা বিভিন্নভাবে আমরা টিপস দিচ্ছি সেগুলো জেনে পশ্চার কারেকশান করতে হবে। আপনি প্রেগনেন্সি অবস্থায় আপনি বেঁকে বসে আছেন, হেলান দিয়ে কোথাও আঁকাবাঁক হয়ে বসে আছেন বা সামনে কুঁজো হয়ে বসে আছেন, এগুলো আপনাকে ব্যাক পেইন বাড়িয়ে দিতে পারে। পঞ্চমত, আপনাকে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। কি জাতীয় অ্যাক্টিভিটি? লাইট ওয়ার্ক, যেমন আপনাকে নিয়মিত হাঁটতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে, এবং অবশ্যই জুতা খেয়াল রাখতে হবে হাঁটার সময়। এই হাঁটার অভ্যাস নিয়মিত আপনি যদি করেন তাহলে আপনার ব্যাক পেইন বা প্রেগনেন্সিতে কোমর ব্যথা ওইভাবে বাড়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনি হোম কিছু থেরাপি করতে পারেন, যেমন হিট অ্যান্ড কোল্ড কম্প্রেশন। আপনার যদি কোমর ব্যথা হয় আপনি হট প্যাক বা কোল্ড প্যাক কিনে কোমর ব্যথায় বা কোমরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এতে আপনার প্রেগনেন্সির কোনো ক্ষতি হবে না। আপনার যদি গরম শেক দিলে ভালো লাগে সেটা আপনি দিতে পারেন, বা আপনার ঠান্ডা শেক দিলে ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। পাশাপাশি আপনাকে কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট খেয়ে যেতে হবে, যেমন ভিটামিন ডি, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, ক্যালসিয়াম। তবে অবশ্যই এই সকল সাপ্লিমেন্ট খেতে হলে আমাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে তাদের শরণাপন্ন বা তাদের উপদেশে খেতে হবে। ষষ্ঠত, আপনাকে যেটা করতে হবে, অলওয়েজ রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে মানসিকভাবে। আপনাকে এই জিনিসটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রেগনেন্সি একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মাও প্রেগনেন্ট ছিল, আপনার মাও প্রেগনেন্ট ছিল, আপনার মেয়েও প্রেগনেন্ট হবে, সো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জিনিসটা মাথায় রেখেই ব্যাক পেইন যাই হোক না কেন, যত বড় ব্যাক পেইনই হোক না কেন, আপনাকে রিল্যাক্স, কোয়াইট, কুল এবং ধৈর্য ধারণ করা প্র্যাকটিস থাকতে হবে, বা আপনার সেই মানসিকতা থাকতে হবে। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, এবং আমরা যে টিপসগুলো দিচ্ছি আমি এগুলা মেনে চলার চেষ্টা করবেন। এবং যদি এত ব্যথার সমাধান না হয়, খুব তীব্র ব্যথা হয়, আপনি একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, কিছু থেরাপি আছে যেটা আমরা প্রেগনেন্সিতে দিতে পারি, এবং কিছু এক্সারসাইজ আছে, স্ট্যাটিক এক্সারসাইজ ডিউরিং প্রেগনেন্সি, এগুলা শিখে আপনি বাসায় করতে পারেন। আপনার বিছানা কারেকশান রাখতে হবে, সফট বিছানা যদি শোনো কিন্তু সেটা যেন উঁচু নিচু না হয় বা চেপে না যায়, সেটা যেন ফার্ম থাকে, স্ট্রেট থাকে, সেগুলো মেনটেন করতে হবে। প্রেগনেন্সিতে কিছু থেরাপি আছে, যেমন আমরা বলছিলাম বাসায় গরম বা ঠান্ডা, তাছাড়া বিভিন্ন থেরাপি আছে, সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ থেরাপি চিকিৎসকের
স্বর্ণপন্ন হয়ে আপনি থেরাপি নিতে পারেন, এতে আপনার প্রেগনেন্সি অবস্থায় ব্যথা পারবে না। এবং প্রেগনেন্সি যখন শেষ হয়ে যাবে বা ডেলিভারির পরে আপনাকে আবার আপনার ব্যাক মাসেল আর্গোনমিক্স স্ট্রেন্দেনিং, ব্যাক মাসেলকে কোর স্টেবিলিটি করার জন্য, পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেন্দেন করার জন্য এবং আপনি দ্বিতীয় আর কি বাচ্চা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ফিজিক্যাল ফিটনেস, আপনার পেইন রিলিফ, আপনার মেন্টাল এন্ডুরেন্স, মেন্টাল সাপোর্ট এগুলো বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। প্রেগনেন্সিতে আপনারা মারা যারা আছেন তারা সুস্থ, সুন্দর, স্বাভাবিক, ব্যথামুক্ত থাকার প্রয়াস নিয়ে আমি আজকে এই ভিডিও শেষ করলাম। পরবর্তী আপনাদেরকে প্রেগনেন্সি পরবর্তী মানে ডেলিভারি পরবর্তী করণীয় নিয়ে অতি শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি যারা প্রেগনেন্সিতে আছেন বা যারা মেয়ে আছেন সবাইকে আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের পার্টনারকে শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং সবসময় আমার এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।